বন্ধুরা, আমি পারমিতা আবার চলে এসেছি 15ই আগস্টের বিশেষ একটা ব্লগ নিয়ে। আর 15ই আগস্টের পবিত্র দিনটা আমার অফিসে ঠিক এইভাবেই উদযাপিত হয়েছিল। তো সাথে থাকো, 15ই আগস্ট খুব ভালোভাবে কাটিয়েছি, তোমরা ব্লগে পুরোটাই দেখতে পাবে। সময় এখন 9:45। আজ যেহেতু 15ই আগস্ট ছুটির দিন, তাই অনেক বেলা করে উঠলাম। আর রাতে মশারিটা নিয়ে ঘুমাই না, মর্টিনটাই লাগাই, গুড নাইট। তো ওটাই প্রথমে বন্ধ করলাম। আর সকালবেলা একটু গরম গরম দুধ চা খাবো, মানে অন্যদিন তো অফিস থাকে তাই চাটা খাওয়া হয় না। আজকে ছুটির দিন, আজকে আমি চা করব এখন একটু পরে। তারপরে অভি আজকে বেরোচ্ছে। আজকে স্বাধীনতা দিবসের সাথে সাথে আমার শাশুড়ি মার জন্মদিন, তো সেই জন্য আমরা ওনার সামনে সামান্য জল, মোমবাতি, মিষ্টি এগুলো রেখেছিলাম। চুপচাপ খেয়ে নেবে, কোনো নকড়া করো না, এতটা তো খাবো না, ঢং করো না, আরো বেশি খাও তুমি। বেশি খাই ঠিক আছে, ভিডিওতে দেখ, বলতে হবে না আমি এত কম খাই। না না, কম করছি এখন না। দেবো, এটা হচ্ছে সুজির উপমা আর সাথে আছে চা, গরম গরম চা খেয়ে নাও। তুমি খাও না। অমুক করে বলে তো দিলাম চা খাবো না, কিন্তু সত্যি চাচা মনটা করছিল তাই নিজেও নিয়ে নিলাম। আর বারান্দায় বসে আমি চাটা আমার বাগানে গাছেদের সাথে এনজয় করলাম। এই যে সারা রাত কাপড়গুলো মেলা ছিল, শুকিয়ে গেছে মনে হচ্ছে প্রায়। হ্যাঁ, শুকিয়ে গেছে। তো এটা না বেশ হেল্পফুল, মানে কাপড় মেলার জন্য এরকম একটা, আমি তো এটাকে আলনা বলি। হ্যাঁ, তো বেশ ভালো কাজের জিনিস, মানে মুভেবল, যেদিকে খুশি ঘুরিয়ে দেওয়া যায়, অসুবিধা হয় না। সকালবেলায় যে আমার ব্যালকানিটা দেখতে কিছুটা এরকম লাগছে, যদিও আজকে সেরকম কোনো ফুল হয়নি গাছে। এই একটা ফুল আছে আমার ডিসটিডিয়াটা, কত সুন্দর দেখো বেড়েছে। আমার সব থেকে প্রিয় গাছ এটা, ক্রিসমাস ট্রি।
আর এই দেখো, এটা হচ্ছে পুঁই শাক, ছাদেও হয়েছে একটা বেশ ভালো, আর পাতাগুলো একদম সতেজ। আর গাছপালার পরিচর্যা করতে গিয়ে আমি নিজেই কিছু খাইনি, এখন প্রায় 11:30 বাজছে। আসলে কি, আমার পছন্দের মতো না হলে আমি না খালি পেটে থাকি তাও ভালো, কিছু খাই না। তো কর্তামশাই আমার জন্য এক বাটি দুধ কর্নফ্লেক্স নিয়ে এসে হাজির করেছিল। যাই হোক, তার অর্ধেকটা আমি খেয়েছিলাম। আর এখন যে ক্লিপিংটা দেখাচ্ছি, এটা হচ্ছে তার আগের দিন রাত্রে আমি আমার বাগানে কিছু ছোলা গাছ, ছোলা শাক লাগাতে চাইছি। তো তার জন্য আমি যে শুকনো ছোলা বাজার থেকে কিনে আনা হয় সেটাই নিয়ে এসেছিলাম, আর এটা আমি সারা রাত জলে ভিজিয়ে রাখবো। আগেও আমি আমার বাগানে ছোলা গাছ দেখিয়েছিলাম, ছোলা শাক হয়েছিল, সেই ছোলা শাকের রেসিপিও দেখিয়েছিলাম তোমাদেরকে। বাট রিসেন্টলি আমি আবার ব্লগিংটা নতুন করে শুরু করার পরে আবার প্রথমবার এখানে লাগাচ্ছি। আর এখানে আমি কিছু গোটা ধনে নিয়ে নিয়েছি, গোটা ধনেগুলোকে জাস্ট হালকা হাতে হামানদিস্তার সাহায্যে আমি একটু ভেঙে নেব, যে গোটা দানাগুলো ওগুলোকে জাস্ট অর্ধেক করে নেব। আর আগেরবার ধনে পাতা আমি মাটিতে টবে লাগিয়েছিলাম, কিন্তু এবারে আমার ইচ্ছে আছে ধনে পাতা সম্পূর্ণভাবে জলের মধ্যে গ্রো করানোর। দেখা যাক কতটা কী হয়। বাগানের কাজ সবই শেষ করলাম, তার মধ্যেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। এখন এই বর্ষাকালের ওয়েদারটা একেবারেই প্রেডিক্ট করা যায় না, কখন মেঘ, কখন বৃষ্টি, কখন আবার রোদ্দুর। ভাগ্যিস আমি আজকে ছাদে কাপড়গুলো দিইনি, নাহলে আমাকে নাজেহাল চরমভাবে হতে হতো। যাই, আমি একটু বৃষ্টিটা এনজয় করে নিই। ভেবেছিলাম 15 আগস্ট ছুটির দিনে অভির সাথে কোথাও ঘুরতে যাব, কিন্তু অভিটা এত অলস না, কোথাও নিয়ে গেল না, সেই জন্য আমি রান্নাও করিনি। যাই হোক, মাছ ভাজা, হাঁসের ডিমের পোচ আর শুকনো ডাল দিয়ে আমি লাঞ্চটা সেরে ফেললাম। ছুটির দিনগুলোতে আমি বাগানের যত কাজ, শুকনো ডাল পাতা, মরা ফুল, সেগুলোকে সব ছিঁড়ে ফেলি। কারণ কি, ছুটি মানে শুধুমাত্র অফিসের ছুটি, ছুটির দিনে বাড়ির খাটনি কিন্তু ডাবল হয়ে যায়। যাই হোক, সে আমি যখন বাড়ির বউ, আমাকে তো এগুলো করতেই হবে, তো আমার করতে এগুলো ভালোই লাগে। আর এটা আমার ড্রয়িং রুমের যে জানলাটা রয়েছে, সেখানে গ্রিলের উপর আমি এইভাবে কাঠ পাতিয়ে আমি গাছগুলোকে, টবগুলোকে সাজিয়ে রেখেছি। আর এক্ষুনি যে প্ল্যান্টারটা দেখলে, সেটা একটা ওষুধের বোতল, সেটা আমি কালার করেছি, দুটো লাব্বা ডেকেছি। আর এখানে রয়েছে একটি কারি পাতা গাছ, কারি পাতার বড়ো গাছ নিচে আছে, কিন্তু আমার ইনস্ট্যান্ট যখন রান্নার কাজে দরকার হয় আমি এখান থেকেই তুলে নিই, যাতে আমাকে বারবার নিচে না ছুটতে হয়। তো তোমরা এরকম স্মার্ট আইডিয়াগুলো অ্যাপ্লাই করতে পারো। বেড়েই যাচ্ছে গাছে, কোনো ফুল ফল কিছু দেখতে পাচ্ছি না, তো ভাবছি যে লঙ্কা গাছটাকে এখন ছাদে শিফট করে আসি, যে রোদ বৃষ্টি পেয়ে যদি এতে ফল আসে, দেখা যাক কী হয়। ছাদে গেছিলাম গাছগুলোতে জল দিতে, আর দেখলাম আজকে ছাদে পর্তুলিকাগুলো, এইগুলো, এই হলুদগুলো ফুটেছে। তো এই 4-5টা ছিল, আমি ফুলগুলো ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এগুলো আমি এখন এখানে বারান্দায় বা রান্নাঘরে কোথাও লাগিয়ে দেবো। বেশ সুন্দর মিষ্টি কালার। এটা আমি না রাস্তার থেকে যাওয়ার সময়, আমার বাপের বাড়ি যাওয়ার সময় রাস্তায় পরে, মানে শাড়ি দিয়ে সুন্দর করে এরকম ফুল লাগানো থাকে, তো আমি সেখান থেকেই নেমে চুরি করেছিলাম। আসলে ফুলের ভক্ত, গাছের ভক্ত যবে থেকে আমি হয়েছি না, আমি একটা বড় চোর হয়ে গেছি। মানে যেখানেই ভালো গাছ দেখতে পাই বা পছন্দের গাছ দেখতে পাই, আমি কাউকে বলে না বলে কয়ে জিজ্ঞাসা করে আমি জাস্ট চুরি করে নিয়ে নিই। তো চুরি করা মহাবিদ্যা যদি পেটেশ হয়, এরকম একটা কথা শুনেইছিলাম আমি। তো আমি মনে করি যে গাছ লাগাচ্ছি, এটা কোনো খারাপ চুরি না, এটা ভালো চুরি। তো তোমরা আমার সাথে কে কে একমত আমাকে জানিও সেটা। সো ফাইনালি আমি এটাকে লাগিয়ে দিয়েছি। আর এই বোতলটা আমি DIY করেছিলাম, আমারই একটা ওষুধ ছিল, ওটাতে কালার করে, পেন্ট করে আমি
এইভাবে রেখেছিলাম, বহুদিন ধরে এটা আনইউজড পড়েছিল, কোনো গাছ লাগাইনি এতে। তো আজকে ভাবলাম ফুলগুলো যখন তুললামই, আর হলুদ ফুলের সাথে হলুদ প্ল্যান্টারটা ইউজ করি। তো কেমন লাগছে আইডিয়াটা তোমরা জানিও আমাকে। সো ফাইনালি ছোলাগুলো এভাবে ফুলে গেছে, একদম সজীব তরতাজা হয়ে গেছে। এবার জাস্ট এগুলোকে ছড়িয়ে দেওয়ার পালা। আর এটা এত ইজি টু গ্রো, জাস্ট ছড়িয়ে দিলেই হয়ে যায়, মানে ছড়িয়ে মাটিতে না মেশালেও চলে। অনেক সময় এমনও হয়েছে যে আমি ছড়িয়েছি, মানে মাটিতে পুরো মিশিয়েও দিইনি, আর পাখিরা এসে ছোলাগুলোকে খেয়েও চলে গেছে, এটাও হয়েছে। মানে আমি বোঝাতে চাইছি যে ছোলা গাছ লাগানোর সব থেকে সোজা উপায়, জাস্ট ছোলাগুলোকে ভিজিয়ে দাও আর তারপরে মাটিতে ছড়িয়ে একটু জল দিয়ে দাও, ব্যাস। তো আপডেট তো তোমরা পাবেই কেমন হয়, সাথে থাকবে, ব্লগটাকে কন্টিনিউ দেখবে তোমরা, তবেই তোমরা জানতে পারবে কেমন হলো, কতটা বাড়লো। আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, আমার বাগান দেখলে। এখন আমার ডিনারটা দেখে নাও তো, সবাই খুব ভালো থেকো, আমি ডিনারটা করি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো।